হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাজমুল ইসলাম বুলবুল, অ্যাপেল ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে একটা আমরা ল্যাপটপের পাওয়ার নিয়ে আলোচনা করব। তো ল্যাপটপের পাওয়ারটা কীভাবে ল্যাপটপ চলে, কী ধরনের সাপ্লাই হয় সেই বিষয়ে আমরা আজকে ক্লাস নেব। তো আজকে আমরা প্রথমে দেখাবো যে 19 ভোল্ট, এটা ডিসি ভোল্ট, এখান থেকে আসবে মোসফেট। ডিসি ভোল্ট থেকে দুইটা সাপ্লাই আসে, একটা সাপ্লাই আসে 19 ভোল্ট, রাইট, একটা নেগেটিভ আর একটা প্লাস পজিটিভ ভোল্ট। এর মোসফেট হয়ে আসবে PWM, অর্থাৎ 3 ভোল্ট 5 ভোল্ট। এর মোসফেট অন, মোসফেট টু, ক্লিয়ার। এটা হচ্ছে অ্যাডাপ্টার, এটা মোসফেট, দুটা মোসফেট, মোসফেট হয়ে আসবে 3 ভোল্ট 5 ভোল্ট আইসি অথবা PWM। এখান থেকে দুইটা ভোল্ট আউট হবে, একটা আছে LDO5 ভোল্ট, একটা LDO3.3 ভোল্ট। তো আমরা চার্জ দিয়ে দিই, আসলো প্রথমে আসবে সুইচ অন অফ, অন অফ, দুই আসবে অল সুইচ, আইও অথবা সংক্ষেপে বলা হয় SMC, আট আছে বায়োস, পিন 8, 8 নম্বর পিন এই ভোল্টেজ থাকবে, ঠিক আছে, এই 3.3 ভোল্ট থাকবে আর কি। এটা হচ্ছে বায়োস, হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। আট থাকবে ল্যান্ড আইসি, থাকবে PCH অথবা ICH, এটা বলা হয় সাউথ ব্রিজ আইসি, ওখানে সাপ্লাই যাবে আর কি। আপনার হচ্ছে হলো ব্যাটারি, তো আমরা কি দেখলাম, আমরা একটা প্রথম যে 19 ভোল্ট সাপ্লাই আসবে আইসিতে, আইসি থেকে এতগুলো সাপ্লাই ঢুকবে এতগুলো সার্কিটে, যদি কোনো জায়গায় শর্ট থাকে তাহলে মেশিন চালু হবে না, মনে রাখতে পারবে আর কি। তো একটা মাদারবোর্ড আমি প্র্যাকটিক্যালি দেখাই, এই যে একটা মাদারবোর্ড, ঠিক আছে। তো আমরা যখন সাপ্লাই দেবো, যে সাপ্লাই সকেট ঢোকার পরে এখানে মোসফেট থাকবে দুইটা, এই ছোটো ছোটো খোলা আছে, একটা মোসফেট একটা মোসফেট, দুইটা মোসফেট, এর মাধ্যমে এসে এখানে আসবে PWM আইসি, 3 ভোল্ট 5 ভোল্ট সেকশন আইসি আর কি, একটা 3 একটা 5। তো এখান থেকে আসবে LDO ভোল্টেজ, থাকবে ব্যাটারি কানেক্টর, তবে যে পিসি, যেটা বলা হয় PCH, যেটা PCH বা ICH বা সাউথ ব্রিজ, ঠিক আছে। তো এইভাবে সাপ্লাইটা ঢুকবে আর কি। তো প্রথমে আমরা এটা প্রথম প্রাইমারি সাবজেক্ট আর কি, যদি এই সাবজেক্ট ভিতরে আমাদের লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে আমাকে এই সাপ্লাইগুলোকে দেখতে হবে যে 3-5 আছে কি না, অথবা LDO বলা হয় লো ড্রপ আউট। তো তোমরা কি মাথায় ঢুকছে যে আমি জিনিসটা বললাম আর কি, কী বললাম, তো এই যে যেমন এটা কী বলা হয় প্রথম মোসফেট, হ্যাঁ হ্যাঁ, MOSFET, মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টার, মানে এতগুলো মানে সমন্বয় একটা পাস হয়েছে আর কি, মোসফেট হয়েছে আর কি। তো এই মোসফেট হয়ে এখানে ঢুকবে, যদি কোনো কারণে ভোল্টেজ ড্রপ হয় এখানে ভোল্ট ইনপুট হবে না ভিতরে। তো প্রথমে আমরা লাইন দেওয়ার পরে আমরা এখানে প্রথম যে ইনপুট সাপ্লাই 19 ভোল্ট আসে কিনা আগে দেখতে হবে আমাকে, যদি না থাকে তাহলে আমাকে এই মোসফেট খারাপ হতে পারে অথবা এই মোসফেট খারাপ হতে পারে,
যেমন এই মসফেট খারাপ হতে পারে অথবা এই মসফেট খারাপ হতে পারে প্রথম লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সাপ্লাই দেখতে পাবেন আছে কি না এখানে না থাকে তাহলে গোড়ায় দেখতে হবে গোড়া দেখার পরে তো সামনে আগাতে হবে স্টেপ বাই স্টেপ তো আমরা প্রথমে সাপ্লাই দেওয়ার পরে এখানে 19 ভোল্ট আছে কি না দেখ প্রথম দেখব তারপরে এখানে থাকার পরে যদি এখানে নাই মনে করো তাহলে এই মসফেট খারাপ বা এই এখানে লাইন শর্ট আছে তো এইভাবে চেক করার পরে আমরা এইভাবে আমরা একটা জিনিসকে সমাধান করতে পারি আর কি তো আজকে আমরা জাস্ট দেখলাম প্রাইমারি একটা পাওয়ার সিকোয়েন্স ঠিক আছে হাবুর কোনো জায়গায় প্রশ্ন আছে এই বিষয়ে জানা না আসসালামু আলাইকুম আমি বলতে চাচ্ছি যে ওই যে পি ডব্লিউ এম না পি ডাব্লিউ এম ওটা ঠিক আছে ওই যে এখন থেকে মসফেট থেকে যে লাইনটা আসছে এটা কিভাবে থেকে 3 ভোল্ট 5 ভোল্ট তো আমরা প্রথমে আমরা দেখবো যে 19 ভোল্ট এরর তো সাপ্লাইতে প্রথমে এই সাপ্লাই আসছে কিনা যদি সাপ্লাই না আসে তাহলে মসফেট খারাপ আর যদি সাপ্লাই আসার পরে যদি এখান থেকে মানে এলডিও ভোল্টেজ তৈরি না হয় যেমন 3 ভোল্ট 5 ভোল্ট যদি কোনোভাবে তৈরি হচ্ছে না সেক্ষেত্রে মনে করতে হবে যে এখানে শর্ট আছে আর আইসি খারাপ আছে আন্ডারস্ট্যান্ড তো যদি এই ভোল্ট আসার পরে দেখা যাচ্ছে যে মেশিন চালু হচ্ছে না প্রথমে আমাকে দেখতে হবে বায়োস 8 নম্বর পিনে 3 ভোল্ট আছে কিনা 3.3 ভোল্ট আছে কিনা যে লিখেছে পিন 8 আর দেখতে হবে অনঅফ সুইচ ঠিক আছে কিনা অনঅফ সুইচের মাথায় 3 ভোল্ট আছে কিনা এক যদি 3 ভোল্ট না থাকে তো চালু হবে না তারপরে আমাকে দেখতে হবে ব্যাটারি টার্মিনালে থ্রি ভোল্ট আছে কিনা এগুলো দেখার পরে যদি চালু না হয় সেক্ষেত্রে মনে করতে হবে বায়োস অথবা আয়ও খারাপ আছে মানে স্টেপ বাই স্টেপ আমাদের কাজ করতে হবে আর কি একসঙ্গে এই মনে করো এই যেটা খারাপ সেটা কী করতে হবে একটা বা একটা চেক করতে হবে ধাপে ধাপে এতক্ষণ শিক্ষার্থী বন্ধুরা বা ছাত্ররা তোমাদের দেখছো যে এই থিওরিক্যাল এখন আমরা প্র্যাকটিক্যাল দেখাবো তো শিক্ষার্থী বন্ধুরা যে আমরা এই যে লাইন দিলাম এই পাওয়ার দিলাম ম্যানুয়ালে এই যে পাওয়ার দিলাম এর পাওয়ার আসছে এই যে গ্রাউন্ড দিলাম নেগেটিভ পজিটিভ একটা বডি এখন আমরা প্রথমে মেন পোস্ট পরে যাবো এই যে 19 ভোল্ট হ্যাঁ সেকেন্ড তারপরে সেকেন্ড মোস্ট পরে এখান থেকে আউট হচ্ছে কিনা দেখতে হবে এই যে আউট হচ্ছে হচ্ছে আউট হচ্ছে যদি আউট না হয় তাহলে মনে করতে হবে যে এই জায়গায় কোনো পিএফ খারাপ আছে সেকেন্ড হচ্ছে তারপর দেখবো এই যে মোস আছে কিনা আছে তারপরে এই যে দেখবো আছে কিনা ঠিক আছে তাহলে আমরা এখন চলে যাবো যে বায়োস বায়োসে 8 নম্বর পিন এটা যদি 1 হয় এটা 8 নম্বর পিন এখানে 3 ভোল্ট থাকবে এই যে আছে 3.3 ভোল্ট রাইট এই যে এই ভোল্ট দেখা লাগবে আর সেকেন্ড হচ্ছে এই টার্মিনালে 3 ভোল্ট আছে কিনা এই 3 ভোল্ট হ্যাঁ ব্যাটারি টার্মিনালে থাকবে আর কি এক এখন আমরা চলে যাবো হচ্ছে এই যে 3 ভোল্ট এই যে পিডব্লিউএম যেটা এটা বলে পিডব্লিউএম এই যে দুটো মসফেট এই যে আইসি এটা পিডব্লিউএম আইসি তো এখান থেকে ভোল্টেজ তৈরি হচ্ছে আর কি এখন আবার এখানে ভোল্ট আছে দেখি এই যে ভোল্ট 3 ভোল্ট পাওয়া গেছে 3 ভোল্ট কিন্তু এখানে আমার আগে 3 ভোল্ট হওয়ার আগে এখানে 19 ভোল্ট থাকা লাগবে এক প্রান্তে এই যে 19 ভোল্ট আছে ঠিক আছে ওই 19 ভোল্ট না থাকে আসে তাহলে এই ভোল্ট তৈরি হবে না পিডব্লিউএম কোনোভাবে কাজ করবে না তো আমরা বলছিলাম যে এখান থেকে প্রথমেই লাইন দেওয়ার পরে আয়তে থাকবে ভোল্ট বায়োসে থাকবে আর ভিতরে যে আইসিএস এখানে ভোল্ট থাকবে আর কি ঠিক আছে এই ভোল্ট থাকলে মোটামুটি তখন আমি সুইচ করলে চালু হবে আর কি তো আমরা আজকে এই পর্যন্ত ক্লাস শেষ করলাম নেক্সট ভিডিওতে আপনারা আমাদের সাথে থাকবেন আর আপনারা শেয়ার ও লাইক কমেন্ট করবেন ধন্যবাদ